করেন। শিক্ষার মান উন্নয়ন বিষয়ে কর্মশালা করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হেড অব কোয়ালিটি অ্যাসিউরেন্স অধ্যাপক মেজবাউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম আলিমুল্লাহ মিয়া। বক্তৃতা করেন কোয়ালিটি অ্যাসিউরেন্স বিশেষজ্ঞ অধ্যাপক সঞ্জয় কুমার অধিকারী, ডক্টর এম আবুল কাশেম এবং প্রফেসর ডক্টর কে এম এন সরওয়ার ইকবাল। ভাষা সংগ্রামী সফিয়া করিমকে মরণোত্তর সম্মাননা প্রদান করে।